নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওম কৃষ্ণা। আপনারা সবাই কেমন আছেন? এখন সকাল 6:30। আজকে আমি সকালে ব্রেকফাস্টে বানাবো চাউমিন, ভেজ চাউমিন, যেটা ওম আর ওর বাবার ভীষণ পছন্দের। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে একটু লেবু জল খাবো। এই যে আমার লেবু জল, সকালটা আমি লেবু জল খেয়েই শুরু করি। লেবু জল খেলে আমার ভীষণ এনার্জি দেয় আর এটা আমার দীর্ঘদিনের অভ্যেস। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে উষ্ণ গরম জলে একটু লেবু আর মধু থাকলে দিই, না থাকলে দিই না। এবার কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে নেব আর একটু গাজর দেব। যদি মটরশুঁটি এইসব হতো তাহলে ভালো হতো, একটু বেশি শীত পড়লে এগুলো পাবো। তো এখন যা আছে আমি ওইটা দিয়েই করব। পেঁয়াজটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। আগে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, তারপরে আমি দেব গাজরটা। আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে রান্না করব না, কারণ সকালবেলার ব্রেকফাস্টে অত তেল তেলে খাবার ওইটা ওর ওমের বাবা একেবারেই পছন্দ করেন না, আর আমারও অত ভালো লাগে না। ওই জন্য তেলটা যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটাই দেব। এইবার গাজরটাকেও সুন্দর কুচি কুচি করে কেটে নেব। গাজর দিলে যেমনি দেখতে সুন্দর হয় খাবারটা, তারপরে গাজরের অনেক গুণও আছে। গাজর খেলে স্কিন ভালো থাকে, চোখও খুব ভালো থাকে। গাজরটা যদি কাঁচা খাওয়া যেত তাহলে আরও ভালো হতো। এইবার গাজরটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তারপরে দুটো টমেটো দিয়ে দেবো আর একটা লঙ্কা একটু কেটে দিয়ে দিলাম। খুব বেশি ঝাল দেব না, কারণ ওমও খাবে তো ওর ঝাল লাগবে। এবার একটু নাড়াচাড়া করে নিই, একটু ভাজা ভাজা হয়ে গেলে চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা আমি আগেই সেদ্ধ করে সুন্দর করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, যাতে একেবারে ঝুরো ঝুরো হয়, একটার সাথে আর একটা একেবারেই না লাগে। আমার না কড়াইটা নেওয়া ভুল হয়ে গেছে, একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি, আর একটু বড় কড়াই নিলে বোধহয় ভালো হতো। এখন নাড়াচাড়া করতে আমার অসুবিধে হচ্ছে, কী করব, ভুল করে নিয়ে ফেলেছি ছোট কড়াইটা, আমি বুঝতে পারিনি। এখন ওর মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে, খুব অসুবিধে হচ্ছে। বড় কড়াই হলে মিক্সড করতে সুবিধে হতো। আমি যখনই চাউমিন রান্না করি এই রকম একটা কাঠি চপস্টিক্স আমার কাছে ছিল, আমি ওইটা দিয়েই করি, তাহলে না বেশ ঝুরঝুরে হয় আর বেশ মানে সব সবজিগুলো মেশাতেও আমার খুব সুবিধে হয়। আমি এইটা দিয়েই ইউজ করি, এইটাই, এই কাঠিটা দিয়েই মানে ভাজতে আমার সুবিধে হয় মেশাতে আর কি। কড়াইটা যদি বড় হতো আরও ভালো হতো। আমার ভেজ চাউমিন রেডি। ওমের বাবা অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে, আগে ওর বাবাকে খেতে দিয়ে দেব, তারপরে ওমকে খাওয়াবো, তারপরে খাবো আমি। আগে আমার ছেলে খেয়ে নেবে, হাজবেন্ড খেয়ে অফিস যাবে, তারপরে আমি। এইবার আমি ব্রেকফাস্টের জন্যে একটা পেঁপে এনেছিল, ওইটা কেটে নেব। পেঁপেটার রঙটা না ভীষণ সুন্দর, আর পেঁপেটা একেবারে পেকে নরমও হয়ে যায়নি, আবার কাঁচা কাঁচাও না, মানে পুরো একদম পারফেক্ট যাকে বলে। আমার পেঁপে খেতে বেশ ভালোই লাগে, আর যখন থেকে শুনেছি পেঁপে স্কিনের জন্য ভীষণ ভালো, তখন থেকে তো আমার আরও পছন্দের হয়ে গেছে পেঁপে। ওই যে ওর বাবা রেডি হয়ে গেছে, খেতে দিয়ে দেবো এক্ষুনি। আর ওম কিন্তু যে কোনো ফলই খেতে ভীষণ পছন্দ করে, সেটা পেঁপে হোক কিংবা আম। ওর বাবা খেয়ে অফিস চলে গেছে, এইবার ওমকে খাওয়াবো, দেখি ওমের কেমন লাগে। ওম একদম ছোটবেলার থেকেই
যখন কথা বলতে পারতো না তখন থেকেই ও নুডলস বলতো, নুডলস বলতে পারতো না, বলতো নুজুস খাবো এই রকম বলতো। তো ও একদম ছোটোবেলা থেকেই চাউমিন বলুন বা নুডলস বলুন এইটা ভীষণ পছন্দ করে। ওর খাবার দাবার অনেকটা ওর বাবার মতনই, ওর বাবা যেগুলো পছন্দ করে দেখেছি ও ঠিক সেই খাবারগুলোই পছন্দ করে। ও দেখুন ওর কতটা পছন্দ হয়েছে, ওর এই হাত তোলা দেখেই বুঝতে পারবেন ও বেশ ভালোই পছন্দ করেছে। এবার ওকে খাওয়াবো আস্তে আস্তে, বাচ্চা তো তাড়াহুড়ো করে আমি খাওয়াই না ওকে, ওর যতক্ষণ সময় লাগে আমি ততটা সময় দিয়েই ওকে খাওয়াই। এবার মাঝে মাঝে একটু শশাও আবার দিয়ে দিচ্ছি, পেঁপেটা এখনই দেব না, ফ্রিজ থেকে বার করা পেঁপে, ওইটা আগে ঠান্ডাটা রুম টেম্পারেচারে আসবে তারপরে ওকে দেব, না হলে ঠান্ডা লেগে যাবে। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, যদিও নিজেই রান্না করেছি তবুও। এই যে চলে এসছে বলছে একটু পেঁপে খাবো, ভালো হয়েছে, একটু ঝাল কম যেহেতু ওম খাবে ওই জন্যে। শুধু খেলে হবে না, তার আবার মুখ মোছার জন্য কাপড় দিতে হবে। এবার পেঁপেটা একটু খেয়ে দেখি, পেঁপেটা যেমনি দেখতে সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো, আমার তো খুব ভালোই লাগছে, ওমেরও বেশ পছন্দ হয়েছে। আর ওর বাবা খেয়ে যায়নি ওর জন্য ওর বাবাকে আমি লাঞ্চে দিয়ে দিয়েছিলাম বক্সে, আর পেঁপেটা মিষ্টিও আছে, ভালোই লাগলো খেতে। আশা করি আজকের ভিডিওটা যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আমাদের সকালটা, সকালের ব্রেকফাস্টটা, সেইটা আপনাদের সবার ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আপনাদের দেওয়া একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করেও জানাবেন।